extra time. আরপিএসজি গ্রুপের সঙ্গে জোট বাঁধা নিয়ে বৃহস্পতিবারই প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে মোহনবাগান। 2020 জুন থেকে একসঙ্গে পথ চলা শুরু করবে মোহনবাগান ও এটিকে। আইএসএলও খেলবে বাগান, কিন্তু এবার মোহনবাগানের জার্সির রং কি হবে? চিরাচরিত সবুজ বেরুনি থাকবে নাকি তাতে পড়বে লাল সাদার ছোঁয়া? আর লোগোতেও কি বদল আসবে? কোটি কোটি বাগান সমর্থকরা যে এখন এটাই জানার অপেক্ষায়। সত্যি তো, 130 বছরের আবেগ ভালোবাসা কি একটা চুক্তিতেই শেষ হয়ে যাবে? এটিকে ও মোহনবাগানের মধ্যে যে চুক্তিপত্র তৈরি হয়েছে তাতে এ বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য আছে তো? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। ক্লাব চলবে কোথা থেকে, ভিক্টোরিয়া হাউস নাকি ময়দানের তাবু থেকে, সে প্রশ্ন এখন তোলা থাক। জার্সির রং আর লোগো নিয়েই যাবতীয় প্রশ্ন সমর্থকদের। আপাতত কিছুটা আশ্বস্ত থাকতে পারেন বাগান সমর্থকরা। সূত্র থেকে জানা গেছে মোহনবাগানের জার্সির রঙের বদল ঘটছে না, লোগোও অপরিবর্তিত থাকছে। এই নিয়ে সরাসরি কিছু না বললেও বাগানকর্তা টুটু বসু জানিয়েছেন, মোহনবাগান সমর্থকদের সবুজ মেরুনের প্রতি আবেগকে গুরুত্ব দিয়েই সমস্ত চুক্তি হয়েছে। মোহনবাগান ক্লাব আইএসএল খেলবে, আইএসএল খেলবে, এবং আমরা ক্লাবের সেন্টিমেন্ট, সাপোর্টারদের সেন্টিমেন্ট মাথায় রেখেই এই এগ্রিমেন্টটা করেছি। আপনাদের আমরা জানি যে ক্লাবের নাম এবং সবুজ মেরুদের ওপরে ক্লাবের সমর্থকদের কতটা দুর্বলতা, আমার দুর্বলতা তার থেকেও বেশি। সূত্র থেকে এও জানা গেছে কোচ কিবু ভিকুনা সহ অন্যান্য ফুটবলার সাপোর্ট স্টাফ যারা ভালো পারফরমেন্স করছেন তাদের পরের মরশুমেও রেখে দেওয়া হবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।